This is the ABC News, HD Live. You are watching ABC News, HD Live. শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে কিছু যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন এবং আমরাও শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে আমাদের এই সংস্থা গঠন করেছি, তার প্রথম বর্ষ পূর্তি হয়েছে। তো সেই প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই, কেননা মাত্র এক বৎসরের মধ্যে আমাদের যৎকিঞ্চিত কাজ এবং আপনাদের কারণে আজকে ত্রিপুরাতে মেধা অন্বেষে একটা পরিচিত নাম। আমরা ত্রিপুরাতে প্রথম বেসরকারিভাবে কোনো ট্যালেন্ট সার্চ পরীক্ষা করেছিলাম গত বছর 2018-তে, এবং এইবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা দুস্থ, আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য প্রায় 10,000 বই ত্রিপুরা রাজ্যের প্রায় প্রতিটি অঞ্চলে আমরা পৌঁছে দিতে পেরেছি ছাত্রছাত্রীদের হাতে। তো এবং আমাদের এই সাজেশান থেকে, আমরা যে সাজেশান বই, আমাদের মেধা অন্বেষার যারা সাজেশান তৈরি করেছেন শিক্ষক মশাইরা, এই সাজেশান থেকে উচ্চ মাধ্যমিক বাংলা এবং ইংরেজিতে 70% এবং 71% কমন পড়েছে। গতকালকে মাত্র পরীক্ষা শেষ হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো মাধ্যমিকে বাংলা এবং ইংরেজিতে 70%, সমাজবিদ্যাতে 80%, বিজ্ঞানে 89% এবং অঙ্কে 96% কমন পড়েছে। তো আমরা আমাদের বদ্ধমূল ধারণা, আমরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে যৎকিঞ্চিত সাহায্য করতে পেরেছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস এইবার মধ্যশিক্ষা পর্ষদের যে ফলাফল বেরোবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু জায়গাতেই গতবারের থেকে ফলাফলে পাশের হার অবশ্যই বেড়ে যাবে। আর নতুন সরকার আসার পর এই প্রথম তাদের দ্বারা পরিচালিত মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কালকে শেষ হয়েছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস এবার ফলাফল গতবারের থেকে সন্তোষজনক হবে এবং এখানে আমরা কিছুটা হলেও আমাদের অবদান রাখতে পেরেছি। তো এই কারণেই মূলত আজকের প্রেস মিট ডাকা এবং যেই সমস্ত শিক্ষক মশাইরা সাজেশন তৈরি করেছেন তাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। এবং এইবার কিন্তু তারপরেও প্রায় দশ হাজার বই দিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের প্রতিটি জায়গায় যেতে পারিনি, যেমন ধর্মনগর, শৈলেন্টা, আমবাসা, কমলপুর, এই সমস্ত কিছু কিছু জায়গায় আমরা যেতে পারিনি। তো আমরা আগামী দিনে আমরা 2020-এ আমাদের আশা আমরা 20,000 বই বিলি করব, কারণ 10,000 বইয়ে কিছুই হয় না সারা ত্রিপুরাতে। এবং আমাদের যে কলকাতার যে বিধান শিশু উদ্যানের কর্ণধার গৌতম তালুকদার, উনিও কথা দিয়ে গেছেন, উনিও গিয়েছিলেন উদয়পুরে দুইটা প্রোগ্রামে, 18 বলা এবং তারপরে আপনার কাকরাবন, ওই দুই জায়গা জলেমাবার স্কুলে 10,000 টাকা দান করেছেন ওই জায়গার বিদ্যালয়ে বই কেনার জন্য লাইব্রেরি, এবং কাকরাবনও 5,000 টাকা দান করেছেন। এবং আমরা 2020-এ 20,000 সাজেশন বই সারা রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ এবং আমাদের আশা আমরা সেটা করতে পারবো, যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্রমোত্তর মান উন্নয়ন ঘটে, এইটাই আমাদের সংস্থার মূল লক্ষ্য।